দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মালদ্বীপের কোল ঘেঁষে সামরিক ঘাঁটি উদ্বোধন ভারতের। যুদ্ধের জন্য আমরা সবসময় প্রস্তুত, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। রাখাইনে জান্তা বাহিনীর 2 কর্নেল সহ 23 সেনা সদস্য নিহত। মালদ্বীপের কোল ঘেঁষে সামরিক ঘাঁটি উদ্বোধন ভারতের। চীনের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি করেছে মালদ্বীপ সরকার। এর 2 দিন পরই ভারত মহাসাগরে নজরদারি আরও শক্তিশালী করতে মালদ্বীপের কোল ঘেঁষে লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি তৈরি করেছে ভারত। লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে আইএনএ জটায়ু নামে এই সামরিক ঘাঁটি উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার। গণমাধ্যমটি বলছে, ভারত মহাসাগরে নিজেদের নজরদারি বাড়াতে মালদ্বীপ থেকে 50 মাইল দূরে লাক্ষাদ্বীপের বিনিকয় দ্বীপপুঞ্জে নতুন ঘাঁটি তৈরি করা হচ্ছে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপগুলোয় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। একই সঙ্গে এই ঘাঁটি থেকে ভারত মহাসাগরের নজরদারি বাড়াতে হবে। ভারত মহাসাগরের জলদস্যুদের নিয়ন্ত্রণ এবং মাদক বিরোধী কার্যক্রমও পরিচালনার ক্ষেত্রে এ ঘাঁটি সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা ও ঘাঁটি থেকে নিশ্চয়তা করা হবে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিম উপকূলে কোচিতে আমেরিকার তৈরি SH-60 RC হক নামে উড়োজাহাজ সহ একটি নতুন স্কোয়াড্রনও নৌবাহিনী তৈরি করেছে স্কোয়াড্রন। এটি বলেছে, আমাদের সামুদ্রিক নজরদারি এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করবে। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে আসছে ভারত। প্রতিবেশী 2 দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে বিরোধের জেরেই মূলত সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছিল দেশটি। তবে সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগর ও আন্তর্জাতিক জলসময় নিজেদের উপস্থিতি জানান দিতে তৎপর নয়াদিল্লি। তার অন্যতম কারণ, বেইজিং কয়েক দশক ধরেই ভারতীয় মহাসাগরে নিজেদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে চীন, যা ভারতের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের জন্য আমরা সবসময় প্রস্তুত, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সীমান্ত অঞ্চলে যুদ্ধের জন্য ভারতীয় সেনা সদা প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম NDTV ডিফেন্স সামিটে চীনকে উদ্দেশ্য করে এমন সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। রাজনাথ সিং বলেন, আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়, এমনকি শান্তির সময়ও আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। কিন্তু আমরা এখনও কারো উপর আক্রমণ করিনি, কারো জমিও দখল করিনি। তবে কেউ যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে তার পাল্টা জবাব আমরা অবশ্যই দেব। জল, স্থল কিংবা আকাশ পথে ভারতকে কেউ আক্রমণ করলে তার পরিণতি ভোগ করতে হবে। রাজনাথ সিং এর এই মন্তব্য এমন সময় এলো যখন চীন ভারতের চারপাশে নিজেদের সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে আবার মালদ্বীপে চীনের সামরিক উপস্থিতি মোদী সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে। চীনপন্থী নেতা মোহাম্মদ মজ্জু পররাষ্ট্রনীতির দ্বীপ রাষ্ট্রটির ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপের পাশাপাশি চীনকে নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে। সম্মেলনে ভারত বিভিন্ন দিক দিয়ে বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার পরিপ্রেক্ষিতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখার গুরুত্ব তুলে ধরেন রাজনাথ সিং। এ সময় তিনি কাশ্মীর এবং লাদাখে চীনের সঙ্গে ভারতের চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন। দেশটির উত্তরাঞ্চলীয় লাদাখ সীমান্তে সংঘর্ষের প্রায় 4 বছর ধরে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও চীনের সেনারা। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ওই সংঘর্ষের সময় থেকে পূর্ব লাদাখে 2000 বর্গ কিলোমিটার ভারতীয় জমি দখল করে রেখেছে চীন। কিন্তু ক্ষমতাসীন বিজেপির দাবি, ভারতের কোনো জমি চীনের দখলে নেই। তবে বিরোধীদের প্রশ্ন হল, চীনের দখলে যদি কোনো জমি না থাকে, তাহলে সীমান্ত অবস্থান নিয়ে কেন দুদেশ এখন আলোচনা চালাচ্ছে? বিরোধীদের এই অভিযোগের সদুত্তর আজও পরিষ্কারভাবে দিতে পারেনি মোদী সরকার। রাখাইনে জান্তা বাহিনীর 2 কর্নেল সহ 23 সেনা সদস্য নিহত। মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ব্যাপক সংঘাতে জান্তা বাহিনীর 2 কর্নেল ও 1 মেজর সহ 23 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আরাকান আর্মি। বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, রাখাইনের পুন্নায়ন শহরে গত 21 ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর 550তম লাইট ইনফ্যাক্ট্রি ব্যাটালিয়নের সঙ্গে সংঘাত শুরু হয় তাদের। 13 দিন ধরে ব্যাপক যুদ্ধ চলার পর গত 4 মার্চ LIB 550-এর হেডকোয়ার্টার দখলে নেয় আরাকান আর্মি। হেডকোয়ার্টার এবং তার আশেপাশের এলাকা থেকে ওই সেনা কর্মকর্তা এবং সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আরাকান আর্মি। নিহত সেনা কর্মকর্তাদের পরিচয় উদ্ধার করা হয়েছে। তারা হলেন কর্নেল মো মিন কোকো, লেফটেন্যান্ট কর্নেল ফিও দুয়ং এবং মেজর সোহাতোয়ে। 550তম লাইট ইনফ্যাক্ট্রি বিভাগের হেডকোয়ার্টার দখলের পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং কয়েকটি সাজোয়াজান জব্দ করা
করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে পন্নায়ন শহরের মুক্ত অঞ্চল ঘোষণা করেছে গোষ্ঠীটি। রাখাইনের রাজধানী সিত্তোয়ে থেকে পান্নায়নের দূরত্ব মাত্র 33 কিলোমিটার। পান্নায়নের নিয়ন্ত্রণ নেওয়ার আগে সিত্তোয়ে নিকটবর্তী পৌত্তকা শহর দখলে নেয় আরাকান আর্মি। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার ক্ষমতা দখলের পর থেকেই উত্তেজনা চলতে থাকলেও এতটা কোণঠাসা পরিস্থিতি সেনাবাহিনীতে আগে কখনো পড়েনি। গত বছরের অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার এবং বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। সবশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অনেক সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই আহত। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী আরো দুটি দেশ চীন এবং ভারতে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনারা এ ধরনের জয় বিদ্রোহী অন্য গোষ্ঠীগুলোকেও সামরিক বাহিনীর উপর আক্রমণে উৎসাহিত করেছে।